Dear friends, assalamu alaikum. On the ajker video te apnader sathe ami share korte jacchi popcash.net name ekta ad network site ebong ei website e apnara apnader blogspot website soho apnara top level domain diye apnara ekhan theke apnara ad approval nite parben ebong eta hocche shompurno ekta beginner friendly ekta website ebong ei website e apnara khub fast payment pacchen ebong ekhane apnara dekhte pacchen prottekta information ekhane bola royeche eder 24 ghonta even 7 days poriman eder dedicated ekta support team royeche apnara dekhte pacchen 8 plus eder payment process royeche payment processor gulo ki ki royeche shegulo amra shamner dike aro jante parbo worldwide era kintu coverage dey ebong ekhan theke approval neyatao very easy apni ekhan theke just registration korar pore apnar blogspot kimba je kono website apni ekhane submit korar pore apni koyek ghontar bhitor ekhan theke অ্যাপ্রুভাল পেয়ে যাবেন যদিও তারা বলে যে আপনি এখান থেকে 24 ঘন্টা লাগবে আপনার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য বাট আমার মাত্র 1 ঘন্টা সময় লেগেছিল অলমোস্ট এখান থেকে আপনাকে ইনস্ট্যান্ট পেমেন্ট করা হয় এবং এখানকার পেমেন্ট প্রসিডিউর থেকে শুরু করে এভরিথিং আপনাদের জন্য ইজি এবং বাংলাদেশ থেকে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন এই প্রসেসে অনেক ইজি কাজ করতে পারবেন এবং বিজ্ঞাপন থেকে আয় করার জন্য popcash.net হচ্ছে অন্যতম ট্রাস্টেড এবং খুব ভালো একটা সুইটেবল একটা সাইট আমাদের বাংলাদেশিদের জন্য এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যদি অ্যাডভার্টাইজিং করেন তাহলে আপনি মাত্র $5 দিয়ে অ্যাডভার্টাইজিং করতে পারবেন আর যদি উইথড্র করতে চান একজন পাবলিশার হিসেবে সেটাও মাত্র $5 থেকে $10 হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন এবং পেমেন্টও কিন্তু খুব ইজি এখান থেকে পাওয়া যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কিভাবে আমরা জয়েন করব জয়েন করার জন্য আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পর আপনার একটা ইউজার নেম প্রোভাইড করবেন আপনার ফুল নেম আপনার ইমেল অ্যাড্রেস কনফার্ম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড রিপিট পাসওয়ার্ড দিবেন আপনার কোম্পানি নেমের এখানে আপনার যে ফুল নেম রয়েছে সেই ফুল নেমটাই কোম্পানি নেমে ইউজ করবেন এরপর আপনার কান্ট্রি যে রয়েছে বাংলাদেশ সরাসরি এখান থেকে বাংলাদেশটা আপনারা সিলেক্ট করবেন এরপর রয়েছে আপনার ফোন নাম্বার মাস্ট আপনার অ্যাকুরেট একটা ফোন নাম্বার ইউজ করবেন এরপর রয়েছে আপনার নেটওয়ার্ক আই এম নেটওয়ার্ক অর্থাৎ আপনি কোনটা দিয়ে এদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন ট্রাই করবেন টেলিগ্রাম অথবা স্কাইপি হোয়াটসঅ্যাপ এগুলো দিয়ে কানেক্ট হওয়ার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা স্কাইপি অথবা টেলিগ্রাম দেখে কানেক্টেড হয়ে নেবেন এরপর টার্মস অফ সার্ভিস যেটা রয়েছে সেখানে ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করলে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে সেটা অ্যাপ্রুভ করলে আপনার এখান থেকে অ্যাকাউন্ট হয়ে যাবে যেহেতু আমার এখানে একটা অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে সো আমি এখান থেকে লগ ইন করে আপনাদেরকে আরো ডিটেল এক্সপ্লেন সবকিছু করতে যাচ্ছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড এবং এটা হচ্ছে আমার পাবলিশার অ্যাকাউন্ট এবং এখান থেকে আমার এগুলো রয়েছে হচ্ছে অ্যাডভার্টাইজার যদি আমি এখান থেকে কোনো ধরনের বিজ্ঞাপন দিতে চাই তাহলে এগুলো আমরা ইউজ করতে পারবো এরপর রয়েছে এখান থেকে রেফারেল আপনি যদি আপনার কোনো বন্ধুকে এখান থেকে শেয়ার করেন আপনার লিঙ্ক তাহলে আপনি 10% লাইফ টাইম পরিমাণ আপনার এখান থেকে রেভিনিউ শেয়ার পেতেই থাকবেন এরপর রয়েছে আপনাদের বিলিং আমি বিলিং ইনফরমেশন গুলো আগে দেখিয়ে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার জন্য আমার এখানে কি কি মেথড গুলো রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পেপাল পেক্সাম স্ক্রিল ওয়েব মানি পিওনিয়ার বিটকয়েন ইথারিয়াম রিপল এরপর রয়েছে লাইট কয়েন আপনার এখান থেকে যদি লাইট কয়েনে পেমেন্ট নেন তাহলে নিতে পারবেন আপনারা যদি এখান থেকে পিওনিয়ারে পেমেন্ট নিতে চান তাহলে সেটাও করতে পারবেন বিটকয়েনে এবং ইথারিয়ামে যদি পেমেন্ট নিতে চান তাহলে আপনাদেরকে মিনিমাম $150 পর্যন্ত ওয়েট করতে হবে বাট আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো আপনারা লাইট কয়েনে অথবা আপনারা চাইলে ওয়েব মানি পিওনিয়ার এগুলোতে আপনারা পেমেন্ট নেবেন সেক্ষেত্রে লাইট কয়েনে পেমেন্ট নিলে আপনারা মাত্র $10 হয়ে গেলে পেমেন্ট নিতে পারছেন আর যদি আপনাদের স্ক্রিল অ্যাকাউন্ট থাকে স্ক্রিলও পেমেন্ট নিতে পারবেন বাট খেয়াল করবেন এখানে কিন্তু আপনার 1% ফি রয়েছে আপনারা পিওনিয়ার বিটকয়েন ইথারিয়াম রিপল এবং লাইট কয়েনে কোনো ধরনের ফিস ছাড়াই আপনারা এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন এবং ক্যাশ আউট কিন্তু অলমোস্ট ইনস্ট্যান্ট এখান থেকে হয়ে যায় যদিও তারা বলে হচ্ছে প্রায় 24 ঘন্টার মতো লাগে এত সময় অ্যাকচুয়ালি লাগে না সো এখান থেকে কি করবেন আপনার অ্যাকাউন্টে যদি $10 বেশি হয় সো আমি এখান থেকে $10 দিয়ে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি আগে $10 এখানে দিয়ে দিবেন এরপর রয়েছে প্রসেসর আপনি কিভাবে আপনার উইথড্রটা নিতে চাচ্ছেন আপনি সেখান থেকে আপনার টার্গেটেড অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করবেন যেমন এখানে আমি লাইট কয়েন সিলেক্ট করলাম এরপর আপনার লাইট কয়েনের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা আপনি এভাবে দিবেন দেওয়ার পর রিকোয়েস্ট ক্যাশ আউটে ক্লিক করলে আপনার এটা পেন্ডিং এ চলে যাবে দেন ওটা অ্যাপ্রুভাল করে দিবে সো এই গেল হচ্ছে আমার মোটামুটি আমার অ্যাকাউন্টের কিভাবে আমরা ক্যাশ আউট করতে পারবো পেমেন্ট নিতে পারবো সেগুলো এবার চলেন দেখা যাক আমরা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট এখানে লিস্টেড করতে পারি সেজন্য এখান থেকে আমাদের পাবলিশার অ্যাকাউন্টে চলে আসতে হবে পাবলিশার অ্যাকাউন্টে আসার পর এখানে রয়েছে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আমার অলরেডি দুইটা অ্যাকাউন্ট আমি অলরেডি অ্যাপ্রুভাল নিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু প্রায় ঘন্টা খানেকের মতো সময় লাগে সো আমি অলরেডি এই কাজটা করে রেখেছি আপনারা জাস্ট সিম্পলভাবে যেটা করবেন আপনার ওয়েবসাইট যদি ব্লগ স্পটেরও হয় কিংবা যদি .com ডোমেইন হয় সেটাও আপনি অ্যাপ্রুভাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি ব্লগ স্পট .com এর একটা ওয়েবসাইট অ্যাপ্রুভাল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড হয়ে রয়েছে সো আপনি কি করবেন জাস্ট অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার যে ডোমেইনটা রয়েছে সেই ডোমেইনটা আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার ওয়েবসাইট ক্যাটাগরি সিলেক্ট করবেন যে ওয়েবসাইটটা কোন ক্যাটাগরিতে রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওয়েবসাইট ক্যাটাগরি আপনার এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যালোয়েন্স কোন কোন অ্যাডগুলো আপনি এখানে শো করতে চাচ্ছেন সেই
অ্যাডগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। যদি এমন হয় আপনার এটা একদম নর্মাল একটা ওয়েবসাইট, সো আপনি অবশ্যই এখান থেকে আপনার অ্যাডাল্ট অ্যাডগুলো অফ করে দিতে পারেন। কারণ অনেকে হতে পারে দেখা যায় কোনো ধরনের উল্টাপাল্টা অ্যাডাল্ট অ্যাড চলে এলো, অনেকে এমব্রেসিং ফিল করবে। সো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের জন্য রেপুটেশনের ব্যাপার রয়েছে, অনেক কিছু ব্যাপার এগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্ট করে। অনেকে দেখা যাবে আপনার বিজ্ঞাপনের কারণে ওয়েবসাইট আসতে ভয় পাবে, বা যতই উপকারী হোক এখানে কেউ আসতে চাইবে না। দেন এখান থেকে আপনাকে সাবমিট ওয়েবসাইটে ক্লিক করে দিতে হবে। সাবমিট ওয়েবসাইটে ক্লিক করে দিলে আপনার ঘন্টা খানেক থেকে 24 ঘন্টার ভেতরে আপনার অ্যাকাউন্টটাকে ওরা অ্যাপ্রুভাল করে দিবে। অ্যাপ্রুভাল করে দেওয়া হয়ে গেলে দেন আপনার অ্যাড কোড পেতে হবে। অ্যাড কোড কোথায় পাবেন সেটা বলে রাখি, আপনারা সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন 3-ডট মেনু রয়েছে অ্যাকশনের নিচে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর স্ক্রল করলে দেখতে পাচ্ছেন গেট কোড অপশন রয়েছে। এই গেট কোড অপশন থেকেও আপনারা আপনাদের অ্যাড কোড নিতে পারবেন, এবং নিচে লেখা রয়েছে ডিলেট, আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটকে ডিলেটও করে দিতে পারেন। বাট আমরা যেহেতু এখন এই মুহূর্তে অ্যাড কোড নিব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে বসানোর জন্য অ্যাড কোডটা লাগবে, সেজন্য দেখতে পাচ্ছেন গেট কোড নামে একটা নতুন একটা অপশন ওরা অ্যাড করেছে। সো আমরা এখান থেকে গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর যেহেতু এখানে আমার দুইটা ওয়েবসাইট অ্যাড করা রয়েছে, সো আমি এখান থেকে এই ওয়েবসাইটটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটা রয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাড এবং একটা রয়েছে হচ্ছে অ্যান্টি অ্যাড ব্লক। অ্যান্টি অ্যাড ব্লকটা হচ্ছে আপনার এখানে যদি অ্যাড ব্লকার ইউজ করা হয় তারপর আপনার অ্যাড কিন্তু শো করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাঝে মধ্যে এই অ্যান্টি অ্যাড ব্লকের কারণে আপনার যে অ্যাড কোড রয়েছে সেটা হচ্ছে মাঝে মধ্যে ওরা ধরে ফেলার কারণে আপনাকে যে সমস্যাটা ফেস করতে হবে, আপনাকে কন্টিনিউয়াসলি নিয়মিত ভিত্তিতে আপনাকে আপনার এই অ্যাড কোড আপনার ওয়েবসাইটে পরিবর্তন করতে হবে। যদি নিয়মিত পরিবর্তন না করেন দেখা যেতে পারে যদি কখনো যদি আপনার অ্যাডটা করা ধরে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিজ্ঞাপনটা বন্ধ হয়ে থাকবে। সেক্ষেত্রে সাজেস্ট করবো আপনারা স্ট্যান্ডার্ড যে অ্যাড কোডটা রয়েছে সেই স্ট্যান্ডার্ড অ্যাড কোডটাই ইউজ করবেন। স্ট্যান্ডার্ড অ্যাড কোডটা ইউজ করার একটাই সুবিধা, সেটা হচ্ছে সবাই কিন্তু অ্যাড ব্লকার ইউজ করে না। যারা ইউজ করে না সেখান থেকে আপনি কিন্তু ফিডব্যাক ভালো মতো পেতে থাকবেন। এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার এই ওয়েবসাইট এখান থেকে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কি পরিমাণ ট্রাফিক লাগবে। অ্যাকচুয়ালি আপনার কি পরিমাণ ট্রাফিক লাগবে সেটা এখানে কোনো বলা হয়নি। আপনি যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে আপনি এখান থেকে অ্যাপ্রুভাল নিতে পারবেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক থাকবে অ্যাকচুয়ালি আপনি তত বেশি ইনকাম করবেন। সো এখান থেকে আপনারা কপি টু ক্লিপ বোর্ডে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড কোডটা কপি করা হয়ে গেল। কপি করা হয়ে যাওয়ার পরে আমরা এবার চলে আসবো আমাদের ব্লগারে। ব্লগারে আসার পর এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থিম অপশন রয়েছে। আমি যেহেতু ব্লগার অ্যাড কোডটা দেখাচ্ছি এবং ব্লগ স্পোর্টে অ্যাপ্রুভাল নিয়েছি, সো আমি একটা ব্লগারটা দেখাচ্ছি। আপনারা যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন কিংবা অন্য যে কোনো ভাবে কাজ করেন তাহলে আপনারা সেটার জন্য ইউটিউবে আপনারা প্রচুর সম্ভাব্য ভিডিও পাবেন কিভাবে অ্যাড কোড বসাতে হয়, সেগুলো একটা দেখে নিলে হয়ে যাবে। সেখান থেকে থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমাইজ অপশন, এখান থেকে এডিট এইচটিএমএল এ ক্লিক করতে হবে। এডিট এইচটিএমএল এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে অ্যাড কোড অপশন। এবার এখানে চলুন আমরা চলে আসি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন হাউ টু ইন্টিগ্রেট দ্য অ্যাড কোড, ওরা এখানে বলে দিয়েছে যে আপনার অ্যাড কোডটা কোথায় সেট করবেন। দেখা যাচ্ছে এখানে বলা রয়েছে বডি টু বডি, অর্থাৎ আমার এইচটিএমএল যে অপশনটা রয়েছে এখান থেকে আমার যে বডি অপশন সেই বডি অপশনের ভেতর আমার অ্যাড কোডটা প্লেস করতে হবে। সেজন্য এটা কিভাবে খুঁজে বের করবেন সেটাও শিখিয়ে দিচ্ছে। আপনারা সরাসরি অ্যাড কোডের যে কোনো একটা জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কন্ট্রোল অ্যাপ দিবেন। কন্ট্রোল অ্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট বডি লিখে সার্চ করেন। দেখতে পাচ্ছেন আমার এখানে সার্চ অপশনে বডি চলে এসেছে। এবার আমরা এটা এন্টার করি। এন্টার করার পর দেখা যাচ্ছে আমাদের বডি অপশনটা এখানে চলে এসেছে। এবার আপনার বডি অপশন আসার পর একটু নিচে একটু স্পেস করবেন, একটু জায়গা বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাড কোডটা রয়েছে অ্যাড কোডটা কপি করবেন। কপি করে সিম্পল ভাবে জাস্ট এখানে এসে এটা এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ একটা অপশন রয়েছে, সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করা হওয়ার পরে আপনার অ্যাড কোডটা এখান থেকে কিন্তু বসানো হয়ে গেল, আর এখানে কোনো কাজ নেই। এরপর 24 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে আপনার অ্যাড কোডটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হচ্ছে পপ আন্ডার অ্যাড কোডটা কিভাবে আপনার ওয়েবসাইটে শো করবে। এটা হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটের কোন এক জায়গায় ক্লিক করবেন, যখন আপনার অ্যাড কোডটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি কোথাও একটা ক্লিক করলে সাথে সাথে আপনার পাশের একটা ট্যাব ওপেন হবে, সেই পাশের ট্যাবে আপনার বিজ্ঞাপনটা শো করবে। আশা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পপ আপ অ্যাড কোনটাকে বলে, নেটিভ অ্যাড কোনটাকে বলে, ডিসপ্লে অ্যাড কোনটাকে বলে, এরপর রয়েছে পপ আন্ডার অ্যাড কোনটাকে বলে। আপনি যখন কোথাও ক্লিক করবেন তখন সাথে সাথে পাশে আরেকটা ট্যাব ওপেন হবে, সেখানে আপনার বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছেন সাইডে শো করছে। এটাই হচ্ছে আপনার জন্য পপ আন্ডার অ্যাডস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই ওয়েবসাইটে অ্যাপ্রুভাল নেবেন, কিভাবে আপনারা এখানে কাজ করবেন, কিভাবে আপনারা আপনাদের টপ লেভেল ডোমেইন কিংবা ফ্রি ডোমেইনগুলো অ্যাপ্রুভাল নিয়ে কাজ করবেন। বিগিনারদের জন্য খুব ভালো একটা ওয়েবসাইট, আপনারা আপনাদের যে কোনো একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড কোড প্লেস করতে পারবেন, কাজ করতে পারবেন, খুব ফাস্ট এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন। আর এছাড়া দেখতে পাচ্ছেন স্পিক টু আসাম একটা অপশন রয়েছে, এখান থেকে আপনি তাদের সাথে সরাসরি খুব ইজিলি চ্যাটিং করতে পারবেন যদি আপনার কোনো প্রবলেম আপনি ফেস করেন। আর আমার মনে হয় আপনাদেরকে আমি যতটুকু বলে দিয়েছি এরপর আপনারা কোনো প্রবলেম ফেস করবেন না, কারণ এখানকার সব কিছু ভেরি ইজি এবং কাজ করাটাও ভেরি ইজি। আশা করা যাচ্ছে আপনারা কোনো ধরনের সমস্যায় পড়বেন না, কারণ আমি মোটামুটি যা কিছু সম্ভাব্য দরকার আপনার কাজ করার জন্য, পেমেন্টের জন্য এবং অ্যাড কোড প্লেস করার জন্য সবকিছু আমি আপনাদেরকে বলে দিয়েছি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি এখনো পর্যন্ত অনলাইন হেল্প 360 সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপডেটের জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।